অনিশ্চয়তার কারণে যে নির্বাচন কি হয় না হয়। এবং ব্রিটেন বলেছে যে যদি অংশগ্রহণমূলক নির্বাচন না হয়, অবাধ সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে বিদ্যমান বিনিয়োগে টান পড়া তথা ব্রিটেন বাংলাদেশ দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্য হুমকির মুখে পড়বে। এটা স্পষ্ট একটা হুমকি কিন্তু, যে দেখো হাসিনা, তুমি যদি আবারও 14 এবং 18 সালের মতো নির্বাচনে জালিয়াতি করো, তাহলে কিন্তু ব্রিটেনের সঙ্গে তোমার ব্যবসা বাণিজ্য হুমকির মুখে পড়বে। দর্শক, আমরা সকলে অবগত আছি বাংলাদেশের যুক্তরাজ্যের একটা প্রতিনিধি আসছে, তারা পররাষ্ট্রপতি মাসুদ মোমেনের সাথে বৈঠক করেছে। বৈঠক শেষে তারা যা জানিয়েছে তা কিন্তু খুবই দুঃখজনক। তারা বলেছে যদি অংশগ্রহণমূলক এবং সংঘাতমূলক একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে না হয়, তাহলে ব্যবসা বাণিজ্য দিক দিয়া সব দিকে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। প্রদর্শক, অর্থাৎ তারা ব্যবসা বাণিজ্যের ভিতরে নিষেধাজ্ঞা এমন একটা চিন্তাভাবনা বা কথা বলার ইঙ্গিত করেছেন। তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কাজী হেমায়েতউদ্দিন ভাই। তারা আলোচনা শুনে আসলে বুঝতে পারবা, যদি নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে গার্মেন্টস প্রতিষ্ঠান, ব্যবসা যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর উপর নিষেধাজ্ঞা আসবে কিনা। চলুন কাজী হেমায়েতের কথাগুলো শুনে আসি। দর্শক, সরকার তো খুব আরামে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা G20 সামিটে গিয়ে বাইডেনের সঙ্গে সেলফি তুললো, আবার ঋষি সুনাক একদম পায়ের কাছে হাঁটু গেড়ে বসলো, পায়ে জুতাও ছিল না, খুবই খুশি যে দেখো দেখো আমাদের এই মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বনেতারা কিভাবে সম্মান করতেছে। কিন্তু কিছুক্ষণ পরই থলের বেড়াল বেরিয়ে গেল। আপনারা দেখলেন যে গতকালকে স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন যে এই বাইডেনের সঙ্গে শেখ হাসিনার সেলফি টেলফি এসব বিষয়ে আমরা কিছুই জানি না, এগুলো স্টেট ডিপার্টমেন্টের কথা উল্লেখ নাই। আবার এই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের এই হাঁটু গেড়ে বসার পরের দিনই বাংলাদেশে ঘুরে গেলেন কে, যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন। তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করে তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে একটি অবাধ সুষ্ঠু তো হতেই হবে, অংশগ্রহণমূলক নির্বাচন না হলে বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, বাংলাদেশে তারা আর বিনিয়োগ করবে না, অর্থনৈতিকভাবে সহযোগিতা করবে না। আমি একটু পুরো খবরটা পড়ে শোনাই মানব জমিন থেকে। মানব জমিন হেডলাইন করেছে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় ব্রিটেন, ঢাকা বলেছে সক্ষমতা আছে। বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ব্রিটেন, মঙ্গলবার ঢাকা লন্ডন পঞ্চমতম কৌশলগত সংলাপে দেশটির তরফে এমন প্রত্যাশার কথা জানানো হয়েছে। কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজনে যে কোনো ধরনের সহযোগিতা দেওয়ার প্রস্তাবও দিয়েছে ব্রিটিশ সরকার। জবাবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কি যে প্রতিশ্রুতিবদ্ধতা তো জানি, যেভাবে বিএনপি লোকদের গ্রেপ্তার করতেছে, গণগ্রেপ্তার করতেছে, গায়েবী মামলা দিতেছে, আদালত দিনে চলতেছে রাতেও চলতেছে, এটা মিথ্যা কথা, যাই হোক। এবং আওয়ামী লীগ সরকার বলেছে যে এই ধরনের নির্বাচন আয়োজনের সক্ষমতাও আমাদের রয়েছে। বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ওই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন। সংলাপ শেষে মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বিস্তারিত জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদ বিন মোমেন বলেন যে নির্বাচনের ব্যাপারে যুক্তরাজ্যের আগ্রহ আছে, তারা একটি অবাধ সুষ্ঠু ও সহিংসতা মুক্ত নির্বাচন দেখতে চায়, সরকার সে লক্ষ্যে কাজ করছে বলে আমরা জানিয়েছি। নির্বাচনে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে যুক্তরাজ্য সহযোগিতা দিতে প্রস্তুত, কিন্তু আমরা বলেছি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে আমরা সক্ষম। নির্বাচনে যদি যুক্তরাজ্য পর্যবেক্ষক পাঠাতে চায় তাহলে আমরা স্বাগত জানাব। এবং এদিকে একাধিক কূটনৈতিক সূত্র মানব জমিনকে নিশ্চিত করেছে যে বাংলাদেশে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু ও সহিংসতা মুক্ত নির্বাচন দেখার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছে ব্রিটেন। দীর্ঘমেয়াদী ব্রিটিশ তথা বিদেশি বিনিয়োগের, খেয়াল করবেন, দীর্ঘমেয়াদী ব্রিটিশ তথা বিদেশি বিনিয়োগ, শুধু ব্রিটেনই না অন্যান্য যে বিদেশি বিনিয়োগগুলো, এগুলোর রক্ষা কবচ হিসাবে তারা এমন একটি নির্বাচন চায় বলে জানিয়েছেন। মানে এইসব বিদেশি বিনিয়োগগুলো, যেমন পশ্চিমা দেশ, আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে সব বিদেশি বিনিয়োগগুলো, এগুলো যদি বাংলাদেশ চায় তাহলে বাংলাদেশের এটাই একমাত্র উপায় যে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন। নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিতে সরকার বা নির্বাচন কমিশনের যে কোনো উদ্যোগে যদি প্রয়োজন হয় তাহলে ব্রিটেন সহযোগিতা করতে প্রস্তুত বলে জানানো হয়েছে। স্মরণ করা যায় যে 2014 এবং 2018 সালের প্রশ্নবিদ্ধ নির্বাচনের প্রেক্ষাপটে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে অব্যাহতভাবে বার্তা দিয়ে যাচ্ছে ব্রিটেনের প্রতিনিধিরা। বিশেষ করে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন লেভেলের সাক্ষাৎ বৈঠকে বার্তাটি স্পষ্ট করার চেষ্টা করতেছেন।
এবং সর্বশেষ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে এই সারাকুক জানান যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে এখনই বিরোধী দল এবং ভিন্ন মতের লোকজনের মধ্যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আশঙ্কা এবং অবিশ্বাস দূর করতে হবে। দর্শক, সে অবিশ্বাস কি সরকার দূর করতে পেরেছে? যেইভাবে নির্বাচনের আগেই সরকার বিএনপির সবাইকে জেলখানায় ঢোকাতে চায়, বিচার দিন রাতে চব্বিশ ঘন্টা করে সাক্ষীদের ফোন দিয়ে বলে দেয় সাক্ষী কি দিতে হবে, এভাবে কি অবিশ্বাস দূর হবে? হবে না, বরঞ্চ আরো সরকারের এই ধরনের আচরণের পরিপ্রেক্ষিতে নির্বাচন নিয়ে আরো বিএনপি জামাতের মধ্যে অবিশ্বাস আরো বাড়তেছে। প্রত্যেকটা বিরোধী দল এই সরকারকে বিশ্বাস করে না, এই নির্বাচন কমিশনকে বিশ্বাস করে না। তাই হোক, পড়ি আমি, ব্রিটেন চায় যে এমন কোন মেকানিজম বের করতে যাতে বিএনপি জামাত সহ বিরোধী দলরা এটি বিশ্বাস করেন যে নির্বাচনটি অবশ্যই অবাধ সুষ্ঠু এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তো বোঝেনি, মানে সকল দলের অংশগ্রহণে, অংশগ্রহণমূলক। সেই সঙ্গে নির্বাচনী প্রচার প্রচারণায় লেভেল প্লেয়িং ফিল্ড, অর্থাৎ সবার সমান সুযোগ থাকবে। এটা কোনো কথা? সবার সমান সুযোগ কি আছে? আওয়ামী লীগই তো সব জয়জয়কার, আর বিএনপি লোকদের তো দিন কেটে যায় আদালতে মামলার হাজিরা দিতে দিতে, একজনের নামে 400-500 মামলা, তাদের পাঁচ দিনই কাটে আদালতে। তাহলে এখানে লেভেল প্লেয়িং ফিল্ড কোথায় হলো? ব্রিটেন চায় যে বিরোধীদের আস্থায় নেওয়ার এই উদ্যোগ সরকার কিংবা নির্বাচন কমিশন যে কেউ নিতে পারে। ব্রিটেনের সঙ্গে স্ট্র্যাটেজিক সংলাপে অংশ নেওয়া প্রতিনিধি দলের প্রধান থেকে শুরু করে অন্যদের অভিন্ন অবস্থান জানিয়ে একাধিক কূটনৈতিক সূত্র মানব জমিনকে নিশ্চিত করেছেন যে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় বাংলাদেশে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিয়ে শঙ্কিত ব্রিটেন। তাই দীর্ঘমেয়াদী বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে সকল দলের অংশগ্রহণে, সকল দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে এই ব্রিটিশ মন্ত্রী। ব্রিটেন মনে করে স্থিতিশীলতার আগাম গ্যারান্টি পেলে, যদি নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ অবাধ এবং অংশগ্রহণমূলক হয়, এই গ্যারান্টিটা যদি আগাম পাওয়া যেতে পারে, তাহলে ব্রিটেনের বড় বড় বিনিয়োগ আসবে। দেখুন, বড় বড় বিনিয়োগ আসবে, অথচ আমাদের যে অর্থনৈতিক খারাপ অবস্থা, এতে কিন্তু ব্রিটেনের বিনিয়োগটা আমাদের দরকার, তাই না? কিন্তু এই ব্রিটেনের বিনিয়োগগুলো আসতেছে না শুধু এই এই অনিশ্চয়তার কারণে যে নির্বাচন কি হয় না হয়। এবং ব্রিটেন বলেছে যে যদি অংশগ্রহণমূলক নির্বাচন না হয়, অবাধ সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে বিদ্যমান বিনিয়োগে টান পড়া তথা ব্রিটেন বাংলাদেশ দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্য হুমকির মুখে পড়বে। এটা স্পষ্ট একটা হুমকি কিন্তু, যে দেখো হাসিনা, তুমি যদি আবারও 14 এবং 18 সালের মতো নির্বাচনে জালিয়াতি করো, তাহলে কিন্তু ব্রিটেনের সঙ্গে তোমার ব্যবসা বাণিজ্য হুমকির মুখে পড়বে। স্পষ্ট একদম বার্তা, কোনো সন্দেহ নাই। সূত্র জানায় নির্বাচন সংলাপ এবং সমঝোতার আকাঙ্ক্ষায় ব্রিটেনের প্রতিনিধিরা আগে যেসব প্রস্তাব দিয়েছেন স্ট্র্যাটেজিক ডায়ালগে, তারই পুনর্ব্যক্ত করা হয়েছে। লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এবং জ্যেষ্ঠ কূটনীতিক সাইদা মুনা তাসনিম এবং ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনাররা এ সময় উপস্থিত ছিল। সংলাপ শেষে ব্রিফিংয়ে মাসুদ বিন মোমেন বলেন যে বাংলাদেশ বলেছে যে নির্বাচনে যাতে সকল ভোটার অংশ নিতে পারেন, সেটা সরকার এবং নির্বাচন কমিশন নিশ্চিত করবে। তবে সব দল নির্বাচনে অংশ নিবে কিনা সেটা নিশ্চিত করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। তারা যদি অংশ না নেয়, আমরা কি করতে পারি? তো এই পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন যে ব্রিটেন যেহেতু পুরানো বন্ধু, অনেক দিনের উন্নয়ন অংশীদার, তারা নির্বাচনের ব্যাপারে তাদের আগ্রহ আছে। তারা একটি সুষ্ঠু, অবাধ এবং সহিংসতা মুক্ত নির্বাচন দেখতে চায়, যাতে সেখানে সবাই অংশগ্রহণ করে। আমাদের পক্ষ থেকেও আমরা অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। আপনারা তেমন পুনর্ব্যক্ত করেনি, কিন্তু কাজে কর্মে তো কিছুই দেখি না। এই যেভাবে মানে বিএনপি সারা করতেছে দেশটাকে, যে বিএনপি থাকতেই পারবে না, তাতে কিভাবে হবে? আবার এখানে কি বলছে দেখেন মাসুদ বিন মোমেন, যে অন্য কোন দেশ অংশগ্রহণমূলক নির্বাচনের কথা না বললেও ব্রিটেন অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছে। আসলে শুধু ব্রিটেনই না, প্রত্যেকটা পশ্চিমা দেশে কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলতেছে, শুধু ব্রিটেনই না। এখানে কিন্তু মোমেন একটু ভুল বলেছেন। এখন এই অংশগ্রহণমূলকের অর্থ মোমেন কি দিয়েছে আপনারা একটু দেখেন। তিনি বলেন যে অংশগ্রহণমূলক নির্বাচনের তো অনেক অর্থ হতে পারে। একটা হতে পারে জনগণের সবাই ভোট দেবে, কিন্তু সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমরা প্রত্যাশা করি যে সবাই করবে, কিন্তু আসল কথা হচ্ছে যে জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটাই হচ্ছে অংশগ্রহণমূলক। মানে উনি ওনার ওই নিজের ব্যাখ্যা দিয়েছেন আর কি, যে জনগণ অংশগ্রহণ করতে পারলে সেটাই অংশগ্রহণমূলক। রাজনৈতিক দলকে এলোকে না গেলেও এটা কোনো বিষয় না। মানে দেখেন কি অবস্থা, মানে এদের ওই স্বৈরাচারী মনোভাবটা কিন্তু যায় নাই। সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে অংশগ্রহণমূলক সহায়ক পরিবেশের কথা বলতে ব্রিটেনের এই মন্ত্রী কি বুঝিয়েছেন, তিনি কি
মধ্যস্থতা করতে চেয়েছেন? জবাবে মাসুদ বিন মোমেন বলেন যে নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণের জন্য আমরা যদি সুনির্দিষ্ট কোনো সহযোগিতা চাই তারা তা করতে পারবে, কিন্তু আমরাও বলে দিয়েছি যে এটা আমাদের নিজস্ব ব্যাপার। নির্বাচন আমরা আগেও করেছি, নির্বাচন তো আগেও করেছেন আপনারা, কি করেছেন তা তো জানি। তিনি বলেছেন যে স্বাধীন নির্বাচন কমিশন তারা যথেষ্ট যোগ্য এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে তারা প্রতিজ্ঞাবদ্ধ, এবং ওরা বলেছে যে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যেখানে সহিংসতা কম হবে। আমাদের কথা হচ্ছে যে আমরা জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারি, কিন্তু রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে কি করবে না সেটা ওদের নিজস্ব ব্যাপার। মানে এটা বিএনপি আসলেও ভালো না আসলেও ভালো, জনগণ আসলেই হইলো, মানে এই হচ্ছে এদের কথাবার্তা। তারপরে ওই আরো বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়েছে, তারেক রহমানকে ফেরত দাও এই ধরনের কথাবার্তা তো এগুলো তো আছে, তারেক রহমানকে দেশে নিয়ে বিচারের হয়ে করবে আরো কিছু এগুলা। তো তিনিও বলেছেন যে তারেক রহমান রাজনৈতিক আশ্রয় আছে, তাকে ফেরত দেওয়া সম্ভব নয়। তো এই হচ্ছে দর্শক অবস্থা। তারপরে দেখলেন যে এই যে ঋষি সুনাক তিনি হাঁটু গেড়ে বসলেন, এগুলো একটা কার্টিসি দর্শক। যদিও এটা নিয়ে ইংল্যান্ডের সমালোচনা হচ্ছে যে একজন স্বৈরাচারী প্রধানমন্ত্রীর সামনে হাঁটু গেড়ে ঋষি সুনাকের বসা ঠিক হয়েছে কিনা, এটা নিয়ে কিন্তু ব্রিটেনে অনেক সমালোচনা হচ্ছে। এবং আপনারা দেখেন এই যে বাইডেন সেলফি তুললো বা ঋষি সুনাক হাঁটু গেড়ে বসলো, এগুলো দর্শক এই পশ্চিমা কূটনীতিকরা, পশ্চিমা রাজনীতিবিদরা, পশ্চিমা দেশের প্রধানমন্ত্রীরা এগুলো তাদের নর্মাল কার্টিসি, এগুলো তারা ভদ্রতার খাতিরে এগুলো তারা করে থাকেন। কিন্তু দ্যাট ডাজেন্ট মিন দ্যাট দেয়ার ফরেন পলিসি হ্যাজ চেঞ্জড, নো। তাদের পররাষ্ট্রনীতি এসবের উপর বেসিস করে চেঞ্জ হয় না, তাদের পররাষ্ট্রনীতি একদিনে তৈরি হয় না, এগুলো বিভিন্ন বিশেষজ্ঞদের সমন্বয়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠে। আপনি দেখেন এই যে বাইডেন সেলফি তুললো, এতে কি পররাষ্ট্রনীতি চেঞ্জ হয়েছে? হয় নাই। এই যে ঋষি সুনাক বসে কথা বললো, এতে কি ব্রিটেনের পররাষ্ট্রনীতি চেঞ্জ হয়েছে? হয় নাই। ব্রিটেন বলতেছে যে শুধু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ না, অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া ব্রিটেন এটাকে স্বীকৃতি দেবে না। অংশগ্রহণমূলক মানে প্রত্যেকটা রাজনৈতিক দল বিএনপির জামাত সহ সবার অংশগ্রহণে এই নির্বাচন হতে হবে, না হলে ব্রিটেনের বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য সবকিছু ব্রিটেন বন্ধ করে দিবে। এর একটা স্পষ্ট হুমকি। বাজারে গিয়া দেখেন জিনিসপত্রের দামে আগুন, শেখ হাসিনা শুধু টাকা ছাপায় আর টাকা ছাপায়, টাকা ছাপায় ছাপায় তিনি বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করতেছে, এবং এর ফলস্বরূপ মুদ্রাস্ফীতি তুঙ্গে, ব্যবসা বাণিজ্য বন্ধ, সিন্ডিকেটের কাছে মানুষ জিম্মি, তারপরে রিজার্ভ সংকটের কারণে আমদানি বন্ধ, টাকা পয়সার সংকট, কোনো দিকে কিছু ঠিকমতো চলতেছে না, সমস্ত জায়গায় জায়গায় লুটপাট চলতেছে এবং সরকার কন্ট্রোলই করতে পারতেছে না, কারণ সরকার তো নির্বাচিত না, সরকারের ওই গার্ডসটা নাই এগুলো কন্ট্রোল করার মতো। এমত অবস্থায় আমাদের দুটো জিনিস দরকার, সেটা হচ্ছে এক শেখ হাসিনার পতন, আরেকটা হচ্ছে যে অর্থনৈতিক উন্মুক্ততা, যে সমস্ত বিশ্ব থেকে আমাদের বাংলাদেশ যাতে বিদেশি বিনিয়োগগুলো আসে। এগুলো করতে হলে দর্শক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে স্মরণ লাগবে, এই সরকার ক্ষমতায় থাকলে অর্থনীতি জীবনেও ভালো হবে না। অর্থনীতি ভালো করার একমাত্র উপায় একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এবং সেই নির্বাচনে যেই বিজয় হয়ে আসুক সমস্ত বহির্বিশ্ব তথা পশ্চিমা জনগণ তাদেরকে সমর্থন দিবে। আর যদি তা না হয় তাহলে ওই রাশিয়া চীন তাদের সমর্থনই থাকতে হবে, যারা বাংলাদেশের নিকট থেকে কিছুই কিনে না, শুধু বিক্রি করে। এই হচ্ছে অবস্থা। দর্শক আমি ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে এই শেখ হাসিনার ক্ষমতায় থাকার আর কোনো উপায় নাই, তাকে যেতেই হবে, এবং যত তাড়াতাড়ি সে যায় ততই এই দেশের কাজে। হেমাদ্রিমের কথাগুলো শুনেছেন, কথাগুলো শুনে বুঝতে পেরেছেন যে আসলে তারা কি বোঝানোর চেষ্টা করে। তারা হয়তো ইঙ্গিতে বলেছে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু হয়তোবা যদি নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে তারা ব্যবসা প্রতিষ্ঠানের উপরও নিষেধাজ্ঞা দেওয়ার নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।